নবীজির নবুয়াত লাভ নবীজির বয়স চল্লিশের কাছি। বাল্যকাল থেকে চল্লিশটি বছর তিনি কখনো পূজা মন্দিরে যাননি কোনো মূর্তির পূজা উপাসনা করেননি তাদের সামনে তিনি কখনো মাথা নত করেননি তিনি ভাবতেন মানুষ সৃষ্টির জীব মূর্তিগুলো তো মানুষেরই সৃষ্টি ওরা চলতে পারে না হাঁটতে পারে না খেতে পারে না পড়তে পারে না কিছুই করতে পারে না তাহলে ওরা দেবতা কি করে হয় আর দেবতা না হলে কেনই বা তাদের পূজা করা হবে ওই সব মূর্তিগুলো তো নিজেরা নিজেদের উপকারও করতে পারে না তাহলে মানুষের উপকার উপকার কিভাবে করবে বড় আহম্মকের কথা তাই না তাদের পূজা উপাসনা করা যায় না ওরা আমাদের স্রষ্টা হতে পারে না তাহলে কে আমাদের স্রষ্টা ঘোড়া গাধা উট এসব পশু পাখিকে বলা হয় ইতর প্রাণী ওদের জাত বেজাত নেই মান অপমান নেই নেই কোনো মর্যাদা তাই এদের ইতর প্রাণী বলা হয় হোক না ওরা ইতর প্রাণী না হোক ওদের মান মর্যাদা একটা জীবন তো ওদের আসে ওরা সুখ দুঃখ বুঝে রাত দিন চিনে সারা দিন ওরা চড়ে বেড়ায় খাবারের খোঁজে আর রাত হলে ঘুমিয়ে পড়ে ওরা কষ্ট পেলে দুঃখ পায় সুখ দুঃখ প্রকাশও করতে পারে মাটির মূর্তিগুলো তো তাও পারে না মূর্তির জীবন নেই প্রাণ নেই মাংস নেই চেতনা নেই ওরা বুঝতে পারে না বলতে পারে না শুনতে পারে না হাসতেও পারে না এবং দুঃখ প্রকাশ করতেও তারা পারে না তাহলে মূর্তিগুলো কি পশু পাখির চেয়েও নিকৃষ্ট নয় অদম নয় হ্যাঁ সব দিক থেকে ওরা নিকৃষ্ট নিচ ইতর হীন তাহলে মানুষ কেন ওদের সম্মান করে পূজা করে উপাসনা করে বড়ই বুকামির কাণ্ড কারখানা প্রিয়নবী এসব ভাবতে থাকেন না এসব মূর্তি কখনও আমাদের স্রষ্টা হতে পারে না হতে পারে না ইবাদত পাওয়ার যোগ্য উপাসনার যোগ্য এসব চিন্তা ভাবনায় তার দিন কাটতে লাগলো নবীজি দেখলেন সারা দুনিয়া জুড়ে অশান্তি কোথাও তিল পরিমাণ শান্তি নেই মারামারি হানাহানি রক্তারক্তি লেগেই আছে চারিদিকে একজন লোক অন্যজনকে কুচু পাতার মতো সহজেই কেটে ফেলছে সমাজে ও দেশে কোনো বিচার নেই জোর যার মূল্য তার এ নিয়ে চলছে সবাই দুর্বলের উপর সবলের অত্যাচার অবিচার জুলুম নির্যাতন চলছে দুর্বলের আওয়াজ করে কান্নার অধিকারও যেন নেই তাদের আত্মচিৎকার শোনার কেউ নেই নবীজি চিন্তা ভাবনা করলেন এ অবস্থা আর চলতে দেয়া যায় না চলতে দেওয়া যায় না বললেই তো আর হলো না কিভাবে রুখে দাঁড়াবেন তিনি কে দেবে তাকে সাহায্য সহায়তা কোন পথে মানুষের মুক্তি কিভাবে দেশে সুখ শান্তি আসবে কিসে মানুষের মর্যাদা কে আমাদের স্রষ্টা আমরা কার পুজো উপাসনা করব। এসব বিষয়ে নবীজি খুবই চিন্তায় পড়ে গেলেন নবীজির বয়স চল্লিশ বছর হয়ে গেল নবীজি সময় একটা কিছু আবু বক করতেন ছোটোবেলা থেকেই এমন হতো এই কে যেন কানে কানে কি বলে গেল। চোখের সামনে কী যেন ভেসে উঠল দূর থেকে কি শব্দ যেন তার কানে ভেসে এলো হঠাৎ কি যেন শুনতে পেলেন কে যেন তাকে ডেকে যাচ্ছে কে যেন তাকে পথ দেখিয়ে নিয়ে যাচ্ছে কে যেন তার সামনে সামনে হাঁটছেন তিনি অলক্ষ্যে যেন তার পিছু পিছু চলছেন কার যেন অনুকরণ অনুসরণ করছেন সব কিছুই তার চোখের সামনে চলছেন সব কিছুই তার চোখের সামনে ঘটে যাচ্ছে অথচ তিনি কিছুই বুঝতে পারেন না লোকালয় তার কাছে ভালো লাগে না নির্জন এলাকায় থাকতে ভালো লাগে তার তাই নবীজি চলে গেলেন হেরা পর্বতের গুহায় অনেক উঁচুতে হেরা পর্বতের সেই গুহা সেই গুহায় বসে তিনি সময় কাটাতে লাগলেন ধ্যানমগ্ন থাকলেন সেখানে কেউ নেই আছে শুধু চাঁদের আলো সূর্যের আলো ঝলমলে রোদ রাতের অন্ধকার খোলা আকাশের নিচে সেই গুহায় বসে তিনি ধ্যানমগ্ন থাকেন একসাথে কয়েকদিনের খাবার নিয়ে যান কখনো কখনো খাবার ফুরিয়ে গেলে নিজে এসে নিয়ে যেতেন আবার কখনো কখনও তার স্ত্রী খালিদা রহমতুল্লাহ আলেই কয়েকদিনের খাবার একসাথে নিয়ে পৌঁছে দিতেন এভাবে চলল বেশ কিছুদিন নবীজির বয়স চল্লিশ বছর পূর্ণ হয়ে গেল যেদিন চল্লিশ বছর হলো সেদিন ওই তার কাছে এলেন জিব্রাইল আলিয়া সাল্লাম জিব্রাইল আলিয়া সাল্লাম আল্লাহর দূত ফেরস্তা তিনি নবীজি তিনি নবী রাসুলদের কাছে ওহি নিয়ে আসেন আল্লাহর কিতাব তিনি নিয়ে আসেন সেদিন নবীজির কাছে সর্বপ্রথম ওহি নিয়ে আসলেন তিনি নবীজিকে বললেন পড়ুন নবীজি বললেন আমি তো পড়তে জানি না জিব্রাইল সালাম নবীজিকে জড়িয়ে ধরলেন অতপর আবার বললেন পড়ুন নবীজি আবারও বললেন আমি তো পড়তে জানি না জিব্রাইল ফেরস্তা আবার নবীজিকে জড়িয়ে ধরলেন এভাবে তিন তিনবার করলেন তিনবার এরূপ করার পর জিবুল বললেন পড়ুন আপনার রবের নামে যিনি আপনাকে সৃষ্টি করেছেন নবীজি তার সাথে সাথে পড়লেন যেমন কোরআন মাজিদে উল্লেখ আছে হে মোহাম্মদ সালিয়া আপনি সেই প্রভুর নামে পাঠ করুন যিনি সমস্ত বিশ্ব চরাচর সৃষ্টি করেছেন যিনি মানব জাতিকে একটি মাংসপিণ্ড থেকে সৃষ্টি করেছেন আপনি পড়ুন এবং আপনার প্রভু অত্যন্ত করুণাময় যিনি মানুষকে কলমের দ্বারা শিখিয়েছেন যিনি মানুষকে সে সমস্ত বিষয়ে শিক্ষাদান করেছেন যা তারা জানত না এভাবে সুরা আলাকের প্রথম পাঁচটি আয়াত নাজিল হয় তিনি নবুয়াত লাভ করেন যাবার কালে নবীজি দেখলেন বিশাল আকারের এক ব্যক্তি শূন্য বসে আছেন উজ্জ্বল এক চেয়ারে সারা আকাশ জুড়ে আছে সেই চেয়ার আর বসা সেই ব্যক্তির শরীর তার চেহারা থেকে ঝলমল করে আলো বেরিয়ে আসছে তিনি নবীজিকে ডেকে বললেন আমি জিব্রাইল আর আপনি আল্লাহর রাসুল নবীজি হেরা গোয়া ছেড়ে ফিরে আসলেন কাঁপতে কাঁপতে ফিরে আসেন ঘরে সারা শরীর এলেন নবীজি বললেন আমাকে কম্বল দিয়ে জড়িয়ে দাও আমাকে কম্বল দিয়ে জড়িয়ে দাও তিনি অসুস্থ হয়ে পড়লেন বিছানায় শাহিত অতপর আস্তে আস্তে সুস্থ হলেন খালিদা রহমতুল্লাহ আলাই নবীজিকে নিয়ে ওয়ারাকা আকা ইবনে নাওলের কাছে গেলেন ওয়ারাকা আকা চাচাতো ভাই হিব্রু ভাষার পণ্ডিত ছিলেন তিনি তৌরাত ও ইঞ্জিল কিতাবের তিনি বড় আলিম ও বিজ্ঞ ব্যক্তি ছিলেন ও সব কিছু শুনলেন বুড়ো বললেন কুদ্দুসুন কুদ্দুসুন অতি মুবারকবাদ অতি মুবারকবাদ বড় শুভ অতি শুভ ইনি জিব্রাইল ফেরস্তা তিনি অভিবাহক আল্লাহর দূত আপনি আল্লাহর রাসুল শেষ নবী ও বিশ্বনবী আপনি আখিরি জামানার নবী আপনার উপর শেষ কিতাব নাজিল হবে আসমানি কিতাব কোরআন নাজিল হওয়া শুরু হয়েছে মক্কার কুরাইশরা আপনার উপর জুলুম করবে আপনাকে তারা দেশ থেকে তাড়িয়ে দেবে আমি যদি বেঁচে থাকতাম সেই সময় আপনাকে সাহায্য করতাম মক্কা ইসলাম প্রচার নবীজি লাভ করলেন ওহিলাভের মাধ্যমে তার নবুয়াত ও রিসালাতের কাজ শুরু হয়ে গেল হেরা গুহায় তিনি সত্যের সন্ধান পেয়েছেন এ সত্যের বাণী মানুষের কাছে পৌঁছানো তার দায়িত্ব এ দায়িত্বের কথা জানিয়ে দিয়ে আল্লাহ বলেন হে রাসুল আপনার প্রভু আপনাকে যে সত্য দান করেছেন তা প্রচার করুন নবীজি একে একে তিন বছর গোপনে ইসলামের দিকে মানুষকে ডাকলেন সত্যের প্রচার করে গেলেন গোপনে 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 না করে উপায় কি প্রকাশী দেবতাদের বিরুদ্ধে কিছু বলতে গেলে তো মহাবিপদ হবে সারা আরবে দাও দাও করে আগুন জ্বলে উঠবে দু হাতে বাধা দেবে সকলে তাদের বাধার মুখে লোকেরা তার কাছে ঘেঁচবে কম তাই তিনি গোপনে দাওয়াত দিয়ে গেলেন ঘর থেকে শুরু হলেন ইসলামের দাওয়াত প্রথম ইসলাম গ্রহণ করলেন নবীজির স্ত্রী হজরতা রাজিয়া আনহা দ্বিতীয় মুসলমান হলেন হজরত আলী হু আনহু তারপর হজরত জায়দ রাজিয়াল্লাহ আনহু হজরত আবুবক রাদিয়াল্লাহু আনহু ইসলাম কবুল করলেন অতপর হজরত উসমান রাজিয়াল্লাহ আনহু हज़रत साद रदियाल्ला अन्हु, जुवार आद अन्हु, तलहा आनू अन्हु, अबू उबैदा उबायदा अन्हु, अबू सलमा रदीअल्ला अन्हु, उस्मान इब्ने मज उन अन्हु, अब्दुल इब्ने मसूद रदियाल्ला आनू इस्लाम ग्रहण करल এভাবে গোপনে দাওয়াতের মাধ্যমে মুসলমানদের সংখ্যা বাড়তে লাগলো তিন বছর শেষ হল চতুর্থ বছর তিনি প্রকাশ্যে ইসলাম প্রচারের আদেশ পেলেন আল্লাহ তাকে প্রকাশ্যে ইসলাম প্রচারের আদেশ দিয়ে ওহি পাঠালেন নবীজি এবার প্রকাশ্যে ইসলাম প্রচারে নামলেন নবীজি সাফা পাহাড়ে উঠলেন তার আত্মীয় স্বজন ও বংশের লোকদের ডাকলেন সবাই এসে জড়ো হলো নবীজি বললেন হে কুরাইশ আমি যদি বলি সাফা পর্বতের ওই পাশে একদল শত্রু তোমাদের আক্রমণ করার জন্য অপেক্ষা করছে তাহলে কি তোমরা সেটা বিশ্বাস করবে সবাই জবাব দিল অবশ্যই বিশ্বাস করবো আল আমিনকে অবিশ্বাস করি কী করে তোমাকে জীবনে একবারও মিথ্যা কথা বলতে শুনিনি নবীজি বললেন তোমরা যদি ইসলাম গ্রহণ না করো তোমাদের উপর কঠিন শাস্তি আসবে নবীজির এ কথা শুনে মূর্তি পূজক কুরাইশরা এদিক ওদিক তাকালো একে অন্যের দিকে তাকাতে লাগলো বলা বলি করল বলে কি মোহাম্মদ কেউ কেউ নীরবে দাঁড়িয়ে থাকলো একপাশে পাশে দাঁড়ানো ছিল নবীজির চাচা আবু তালিব রাগে ক্ষোভে দুঃখে ফেটে পড়ল চিৎকার করে বলে উঠল এজন্যই আমাদেরকে একত্রিত করেছো এটুকুই শেষ নয় একখানা পাথর নিয়ে নবীজির মাথায় মারলেন নবীজির মাথা ফেটে গেল ফিনকি দিয়ে রক্ত বেরিয়ে পড়ল চেহারা তার রক্তাক্ত হয়ে গেল নবীজি তাতে বিচলিত হলেন না তিনি সাহস হারালেন না নিরাশ হলেন না ইসলামের দাওয়াত তিনি প্রকাশ্যভাবে দিয়ে গেলেন কারো বাধা মানলেন না কারো বিরোধিতার কান দিলেন না তার কাজ তিনি করে চললেন মানুষকে বোঝাতে লাগলেন বোঝাতে লাগলেন এক আল্লাহর কথা মূর্তি পূজা ছেড়ে দেওয়ার জন্য তাদেরকে অনেক বুঝালেন মাত্র অল্প সংখ্যক লোক তার কথা শুনলেন মানলেন বেশিরভাগ লোক তার কথা শুনলেন না এবং তার কথায় আমলও আনলেন না এবং তার কথায় আমল দিল না নবীজি একদিন আলী রাজি আল্লাহ আনহুকে দিয়ে একটি ভোজ সবার আয়োজন করলেন কুরাইশদের খাবারের দাওয়াত দেয়া হলো ভালো ভালো খাবারের ব্যবস্থা হলো সময় মতো সবাই এসে জমায়েত হলো আলী রাজি আল্লাহ আনহু খাবারগুলো এনে দিলেন সবাই পেট ভরে খেলো খাবার শেষে নবীজি উঠে দাঁড়ালেন ইসলামের কথাবার্তা বলা শুরু করলেন এ এমতাবস্থায় শুরু হয়ে গেল হইহুল্লোর হৈহুল্লোর আর সোর করে সবাই বেরিয়ে গেল নবীজির কথা কেউ শুনল না অন্য একদিনের ঘটনা নবীজি হযরত আলী রাজি আল্লাহু দিয়ে আবার ভোজ সভা করলেন আলী আল্লাহ আনহু এবারও সবাইকে দাওয়াত দিলেন অনেক লোক জোরো হলো এবার খাবারের আগে নবীজি সবাইকে বললেন এক আল্লাহর কথা তারা কেউ কোনো উত্তর দিল না সবাই নীরব নিরত্তর থাকল সম্ভবত খাবারগুলো খাওয়ার জন্যই তারা নীরব ছিল খাবার এলে নীরবে খেয়ে সবাই চলে গেল কেউ ইমান আনলো না ইসলাম কবুল করল না নবীজির উপর অত্যাচার ও নির্যাতন ইসলাম প্রচারের কাজ পুরোদমে চলতে থাকে এগিয়ে যায় প্রচার কাজ দিন দিন মুসলমানের সংখ্যা বাড়তে থাকে এতে মক্কার কুরাইজের শত্রুতা বেড়ে গেল তারা নবীজিকে এ কাজ থেকে বিরত রাখতে চেষ্টা চালালো নানা রকম লোভ লালসা দেখালো আরবদের সবচেয়ে সুন্দরী মেয়েটিকে তার কাছে বিয়ে দিতে চাইল মক্কার বড় নেতা বানাতে চাইল অনেক ধন সম্পদ দিয়ে ধনশালী করে দিতে চাইল শুধু শর্ত একটাই এক আল্লাহর কথা তাকে ছাড়তে হবে তা না নবীজি তাতে রাজি নন তিনি এসব চান না তিনি স্পষ্ট ভাষায় বলে দিলেন আমার এক হাতে চন্দ্র ও অন্য হাতে সূর্য এনে দিলেও আমি এ কাছ থেকে বিরত থাকবো না মক্কার কুরাইশরা লোভ লালসা দেখিয়ে নবীজিকে বিরত রাখতে পারল না তারা নবীজিকে গাল মন্দ করতে লাগলো তাকে পাগল বলল জিনপুরীর আসর পড়েছে বলে বেড়াতে লাগলো কেউ কেউ অপপ্রচার করলো নবীজির মাথা খারাপ হয়ে গেছে তারা তাকে জাদুকর বলল নানা প্রকার হাসি ঠাট্টা করলো এভাবে মানসিক জ্বালাতন করতে থাকল এত সব করেও তাকে এক আল্লাহর কথা থেকে ফিরে রাখতে পারল না তিনি সাহস হারালেন না দমলেন না কোনো কিছুকে তোয়াক্কা করলেন না তার কাজ তিনি চালিয়ে গেলেন এদিকে মুসলমানদের সংখ্যাও বাড়তে থাকল মিথ্যা দিয়ে যখন সত্যকে ঢাকা গেল না মক্কার কাফিররা তখন ভীষণভাবে রেগে গেল রাসুল সাল্লুসাল্লামকে তখন তারা মানসিকভাবে এবং শারীরিক ভাবে কষ্ট দেওয়া শুরু করলো নবীজি চলাচলের পথে কাটা বিছিয়ে রাখত একবার উকবা ইবনে মা বাত নবীজিকে ভীষণ কষ্ট দেয় নবীজি কাওয়া সামনে নামাজ পড়ছিলেন কোথা থেকে যেন উক ছুটে এলো নামাজ পড়া অবস্থায় সে নবীজির গলায় চাদর পেঁচিয়ে ধরল নবীজির শ্বাস বন্ধ হয়ে আসছিল হেচকা টান দিয়ে নবীজিকে উপর করে ফেলে দিল একটু দূরে হরজত আবুবকর রাজি আল্লাহ আনহু ছিলেন তিনি তাড়াতাড়ি ছুটে এলেন তিনি নবীজিকে তার হাত থেকে উদ্ধার করলেন অন্য একদিন আবু জাহল আরেক কাণ্ড ঘটালো নবীজি কাবাঘরের সামনে নামাজ পড়ছিলেন আবু জাহল তার হাতে একটি পাথর নিয়ে নবীজির দিকে ছুটে আসছিল পাথরের আঘাতে নবীজির মাথা ফাটিয়ে দেওয়ার কুমতলব ছিল তার কি আশ্চর্য কেমন দয়া মায়াহীন পশু না অবাক হবার কিছুই নেই ওরা পারে ইসলাম বিরোধীরা সব কাজ পারে এমন কোনো কাজ নেই যা তারা পারে না মানুষ যা পারে না ইসলামের শত্রুরা তা সহজেই পারে কারণ তাদের অন্তরে দয়া নেই নেই মনুষ্যত্ব ও মানবতা তাই বলে ওরা চাইলেই কি সব হবে না সেটা হবে না আল্লাহ তো আছেন তিনি সব দেখছেন নবীজির প্রতি যখন পাথর নিয়ে আবু জাহল এগিয়ে আসছিল তখন পৃথিবীর কোনো মানুষ সেখানে ছিল না কিন্তু আল্লাহ ছিলেন সেখানে নবীজির পক্ষে আল্লাহ আবু জাহেলের হাতখানা অবশ অকেজ করে দিলেন সাথে সাথে তার হাত কেঁপে উঠল হাত থেকে পাথরখানা ধরাস করে পড়ে গেল মাটিতে তার সামনে দাঁড়িয়ে গেল বিরাট এক উঠ গায়ে ভতে আসা সেই উঠটি তাকে হা করে খেয়ে ফেলতে চাইল আবু জাহল ভয় পেয়ে গেল চোখে অন্ধকার দেখলো মাথাটা ঝিম ঝিম করে ঘুরে উঠছে দৌড়ে পালিয়ে গেল পেছন দিকে নবীজি রাস্তায় বের হলে মক্কার কাফিররা ছোট ছোটো ছেলে মেয়েদেরকে লেলিয়ে দিত ছেলে মেয়েরা তার সাথে হাসি ঠাট্টা করত। অপমান অপদস্ত করত গালমন্দ করত কেউ কেউ তার মাথায় ময়লা আবর্জনা ছুঁড়ে মারতো একদিন তিনি কাবাঘরের সামনে নামাজ পড়ছিলেন এক দুশ্মন এসে তার মাথার উপর উটের নারী ভুড়ি চাপিয়ে দিল তিনি তখন সিজদাই ছিলেন উটের নারী ভুড়ির চাপে তিনি মাথা উঠাতে পারছেন না শ্বাস নিঃশ্বাস নিতে পারছেন না দমবন্ধ হয়ে আসছিল একটু দূরে ছিলেন নবীজির কন্যা ফাতিমা রাজিয়াল্লাহু আনহা তিনি তখন ছুটে এলেন নবীজির মাথার উপর থেকে নারী ভুড়ি সরিয়ে ফেললেন নবীজি মাথা তুলে সিজদা থেকে উঠলেন এভাবে তারা নবীজিকে শারীরিকভাবে খুবই কষ্ট দিতে থাকে আবু তালিব ও হরজত খাজিজা আল্লাহ আনহায়ের ইন্তেকাল আবু তালিব ইসলাম গ্রহণ করেননি চাচাকে নবীজি অনেকভাবে বুঝিয়েছেন ইসলাম গ্রহণ করার জন্য নবীজিকে সত্য নবী যেন মক্কার কুরাইশ নেতাদের চাপে পড়ে আবু তালিব শেষ পর্যন্ত ইসলাম গ্রহণ করলেন না তিরাশি বছর বয়সে তিনি দুনিয়া ছেড়ে চলে গেলেন ইসলাম গ্রহণ না করলেও তিনি নবীজির প্রতি খুবই সদয় ছিলেন নবীজিকে তিনি লালন পালন করেন দুঃখে সান্ত্বনা দিতেন অসহায় অবস্থায় তিনি সহায়তা করেছেন আশ্রয় দিয়েছেন বাল্যকালে কোলে কাঁধে নিয়ে লালন পালন করেছেন নবীজিকে স্নেহ মমতা আদর যত্ন দিয়ে বড় করেছেন সেই পরম আপন জন চলে গেলেন আপন মানুষটি তাকে শোক সাগরে ভাসিয়ে চলে গেলেন তার মৃত্যুতে তিনি গভীরভাবে শোক আহত হয়ে পড়লেন দুঃখে তার মনটা হু হু করে কেঁদে উঠল দু চোখ থেকে গড়িয়ে পড়লো দু ফুটা অস্ত্র এখন কে দিবে তাকে সান্ত্বনা কাফেরদের হাত থেকে তাকে কে বাঁচাবে কাফেরদের জুলুম নির্যাতনের সময় কে আসবে তার সামনে এগিয়ে এ একজন মানুষই এগিয়ে আসতেন কাফেররাও তাকে মেনে চলত সম্মান করতো এ সময় নবীজির জীবনে আরও একটি দুঃখের ঘটনা ঘটে গেল নবীজির পরম ভালোবাসার স্ত্রী হরজত খাদিজা রাদিয়াল্লাহু আনহাও চলে গেলেন তাকে ছেড়ে খাদিজা নবীজির স্ত্রী জীবনের সকল সুখ দুঃখের সঙ্গিনী হিসাবে একান্ত কাছের ছিলেন তার টাকা পয়সা ধন দৌলত সব কিছু নবীজির চরণে দিয়ে দিয়েছিলেন দুঃখে সান্ত্বনা দিতেন সাহস দিতেন আরবের ধর্মশালী ও সম্ভ্রান্ত মহিলা হিসাবে তিনি সারা আরবে পরিচিত ছিলেন তার দেশ জোড়া প্রভাব ছিল কুরাইশ নেতারাও তাকে সম্মান করত শ্রদ্ধা করত এতদিন নবীজিকে বড় ধরনের আঘাত করতে ভয় পেতেন তারা এ কারণে সেই পরম আপনজন জীবন সঙ্গিনী খাদিজা তাকে শোক সাগরে ভাসিয়ে দিয়ে চলে গেলেন কবর জগতে মহান আল্লাহ তাকেও দুনিয়া থেকে তুলে নিলেন নবীজির সর্বশেষ ডালখানাও ভেঙে গেল চারদিকে যেন অন্ধকার হয়ে এলো নবীজি খুব কষ্ট পেলেন শোক আহত হলেন মারাত্মকভাবে নবীজির সেই দুর্দিনের সঙ্গিনী খাদিদাকে স্মরণ করে নবীজির চোখে পানি এসে গেল একটা দীর্ঘশ্বাস ছেড়ে মহান আল্লাহর উপর নির্ভর করলেন এ শোক দুঃখ তাকে আরও বেশি আল্লাহ নির্ভর করে তুলল যাবতীয় নির্ভরশীলতা ও তাওয়াকুল একমাত্র আল্লাহরই উপর তায়েফে ফে নবীজির উপর নির্যাতন মক্কানগরীতে নগরীতে নবীজির জীবন বড় কঠিন হয়ে উঠল মক্কার কাফির মুশ্রিখ সম্প্রদায় নবীজিকে অতিষ্ঠ করে তুলল তারা ঘরের দরজায় কাটা বিছিয়ে রাখত তাকে পথে ঘাটে ছেলে মেয়েদের লেলিয়ে দিয়ে অপমান অপদস্থ করত রাস্তায় বের হওয়ার জীবনের ঝুঁকি হয়ে দাঁড়ালো প্রিয়তমা স্ত্রী খাজিজা রাজি আনহা নেই তার পাশে তার চাচাও নেই তার পাশে যারা ছিল একান্ত আপন তারা দুনিয়া ছেড়ে চলে গেছেন কবরে এ অবস্থায় কি করবেন ভেবে পান না ইসলামের দাওয়াত তাকে দিতেই হবে মক্কাবাসীরা সবাই একত্রিত হয়েছে কেউ তারা শুনবেন না নবীজির কথা তারা নবীজির কথা শুনতেই রাজি নয় তাকে এক মুহূর্তের জন্য সহ্যই করতে পারছে না হাই মক্কা হাইরে রে মক্কাবাসী নবীজির বড়ো বড়ো দীর্ঘশ্বাস ছেড়ে ঘর থেকে বেরিয়ে যান তবে না আর থাকা যায় না তবে না আর থাকা যায় না এ মক্কায় এ মক্কায় তার দিন প্রচারের কাজ সফল হওয়ার আশা নেই এখানে তার আপন বলতে কেউ নেই একান্ত আপন জনেরাও প্রাণঘাতী শত্রু হয়ে দাঁড়িয়েছে হযরত জায়েদকে সাথে নিলেন জায়দ নৌ মুসলিম পালক পুত্র এবং সেবক এ মক্কা ছেড়ে তিনি এখনই বেরিয়ে যাবেন অন্য কোথাও ইসলামের দাওয়াত দেবেন মনে মনে চিন্তা করেন কোথায় যাওয়া যায় অনেক চিন্তা করে তিনি রওনা হলেন তায়েফের দিকে তায়েফ মক্কা থেকে চল্লিশ মাইল দূরে নবীজি হযরত জায়দকে সাথে নিয়ে তায়েফ পৌঁছালেন তায়েফবাসীদের ইসলামের দিকে ডাকলেন আল্লাহর বাণী শুনালেন মূর্তি পূজা ত্যাগ করতে বললেন তায়েফের লোকেরা তার কথা শুনল না তার কথা মানলো না ইসলামের দাওয়াত তারা গ্রহণ করল না তারা নবীজির বিরুদ্ধে লেগে গেল তারা নবীজিকে বদ্ধ পাগল বলল মাতাল বলল ধর্মবিরোধী বেদিন বলে তারা সকলে তাকে বলল ধর্মবিরোধী বেদিন বলে সকলে তার বিরোধিতা করলো তাদের ছেলে মেয়েকে নবীজির বিরুদ্ধে লেলিয়ে দিল দুষ্টু ছেলে মেয়েরা নবীজির চেহারার উপর ইট পাথর ছুঁড়ে মারল তার মাথা ফাটিয়ে দিল নবীজির পবিত্র চেহারা রক্তাক্ত হয়ে গেল রক্তাক্ত হলো সারা শরীর ফিনকি দিয়ে রক্ত ছুটছে মাথা থেকে দর দর করে ঝরে পড়ছে শরীরের রক্ত নবীজি রক্তাক্ত অবস্থায় বেহুশ হয়ে পড়ে গেলেন মরুভূমির উত্তপ্ত বালুর উপর বেহুশ হয়ে পড়ে আছেন নবীজি শরীর বেয়ে বেয়ে পড়ছে নবীজির রক্ত মরুভূমির বালু ভিজে যাচ্ছে নবীজির রক্তে হজরত জায়দ রাজিয়াল্লাহ আনহু অসহায়ের মতো পাশেই বসে পড়লেন নবীজির চেহারার দিকে তাকিয়ে জায়দের চোখে পানি এসে গেল ফুফে ফুফে কাঁদছেন তিনি বড় অসহায় এদিক ওদিক তাকিয়ে দেখলেন দুষ্টু ছেলেমেয়েরা খিলখিল করে হাসছে আনন্দ উল্লাসে মেতে উঠেছে একটু পরেই নবীজির জ্ঞান ফিরে এলো চেতনা ফিরে এসেছে পা গুলো জুতোর মাঝে আটকে গেছে জুতোর চারিদিকে রক্ত জমা হয়ে গেছে নবীজি কোনো মতে পা দুখানা টেনে বাঁকা করলেন উঠে বসতে চেষ্টা করলেন কোনো মতে অতি কষ্টে উঠে বসলেন মাটিতে পড়ে থাকা জমাট রক্ত নবীজি দু হাতে তুলে নিলেন নিজের শরীরে সেই রক্ত মেখে নিলেন তখন জায়ত রাজিয়াল্লাহ আনহু বললেন ইয়া রাসুল্লাহ সেই রক্ত মেখে আর কি লাভ ওই রক্ত তো আর শরীরে ঢুকবে না নবীজি বললেন যা তুমি জানো না নবীর রক্ত যে মাটিতে পড়বে সে জমিতে ঘাস পাতা গাছগাছালি কিছুই জন্মাবে না এ ভূমি গাছপালাহীন মুরু হয়ে থাকবে চিরকাল আমার ভবিষ্যৎ উম্মত না খেয়ে মরে যাবে নবীজি অতি কষ্টে উঠে দাঁড়াতে চাইলেন তবে না পারলেন না তায়েফের লোকেরা আবার এগিয়ে এলো তারা নবীজির দুহাত ধরে জোর করে তুলে দিল কঠোর ভাষায় নবীজিকে শাসিয়ে বলল এখনোই বেরিয়ে যাও তায়াফ থেকে তায়েফে তোমার থাকার জায়গা নেই হাইরে তায়েফবাসী হাইরে দূর ভাগা জাতি যার উচিলাই সারা দুনিয়া সৃষ্টি তার আবার তায়েফে থাকার অধিকার নেই তার জায়গা নাকি তায়েফে নেই নবীজি উঠে দাঁড়াতে পারলেন না তারা জোর করে দাঁড় করিয়ে দেয় চলে যেতে বলে তায়েফ থেকে তায়েফ থেকে বের করে দেয় নবীজিকে নবীজি অতি কষ্টে দাঁড়ান আবার পড়ে যান আবার তারা তুলে দাঁড় করিয়ে দেয় নবীজি আবার অচেতন হয়ে পড়ে যান কিছুক্ষণ পর তার চেতনা ফিরে আসে হজরত জিবাল আলী আসাল্লাম এসে নবীজিকে বললেন হে আল্লাহ রাসুল আপনি হুকুম দিন আমি তায়েববাসীদের মাটির সাথে মিশিয়ে দেই তায়েফের দু পাশের ওই দুটি পাহাড়কে দুদিক চেপে পিষ্ট করে দেই ধ্বংস করে দেই এই তায়েববাসীকে নবীজি বললেন না না ওইভাবে ধ্বংস করো না তাদের ওরা মূর্খ ওদের দুষ নেই ওরা জানে না বুঝে না ওরা আমাকে নবী হিসাবে চিনতে পারেনি আমি ওদের মাফ করে দিলাম হে আল্লাহ তুমিও তায়েফবাসীদের মাফ করে দাও তাদেরকে বোঝার শক্তি দাও তাদের ধ্বংস করে দিলে আমি ইসলামের দাওয়াত দেব কাকে হে আল্লাহ তাদেরকে মাফ করে দিন এভাবে নবীজি তায়েফ সেরে আবার মক্কার পথে রওনা হন যে মক্কাবাসীর অত্যাচার নির্যাতনে অতিষ্ঠ হয়ে তিনি তায়েফ গেলেন তায়েফ থেকে আহত হয়ে আবার ফিরে তাকালেন সেই মক্কার দিকে হাইরে মক্কা হাইরে তায়েফ নৌ মুসলিম সাহাবিদের উপর নির্যাতন নবীজির উপর সীমাহীন জুলুম অত্যাচার চালানো হল নবীজি তাতে দমলেন না বিচলিত হলেন না ইসলামের দাওয়াত দিয়ে যেতে লাগলেন শত বাধার পরও লোকেরা ইসলাম গ্রহণ করতে থাকে এসব ন মুসলিম সাহাবিদের উপরও অনেক নির্যাতন চালানো হলো হজরত উসমান ইবনে রাজিয়াল্লাহ আনহুকে হাত পা বেঁধে পিটানো হলো হজরত আবদুল্লাহ ইবনে মাসুদকে কাবাঘরের সামনে প্রকাশ্যভাবে মারপিট করা হলো। হজরত জুবাইর ইবনে আওয়ামকে চাটাইতে মুরায়ে নাকে মুখে ধোয়া দেওয়া হলো হজরত বিলাল আল্লাহ আনহু ইসলাম গ্রহণ করলেন এ অপরাধে তাকে নির্মমভাবে মারপিট করা হলো তার মনিব ছিল উমায়া ইবনে খালাফ তিনি তখন উমায়া ইবনে খালাফের কেনা গোলাম ছিলেন পাশান উমাইয়া বিলাল ইবনে রাজিয়াল্লাহ আনহুকে ইসলাম গ্রহণ করার অপরাধে চাবুকের পর চাবুক মারল সারা শরীর ক্ষত বিক্ষত ও রক্তাক্ত করে দিল নির্মম অত্যাচারে তিনি মাটিতে পড়ে যান উমাইয়া তখন বিলালের গলায় রশি লাগিয়ে দুষ্টু ছেলেদের হাতে তুলে দেয় ছেলে মেয়েরা তাকে গলায় রশি লাগিয়ে অলিতে গুলিতে টানা হেসরা করত। সারা শরীরে চামড়া উঠে যেত শুধু এখানেই শেষ নয় ক্ষত বিক্ষত শরীরে তাকে দ্বিপ্রোহের উত্তপ্ত বালুর উপর শুয়ে রাখা হতো সারা দিন এভাবে কষ্ট দেয়া হতো বিলার রাজি আল্লাহ আনহু দুর্বল শরীরে তেমন কিছু করতে পারতেন না ওরা ইসলাম ত্যাগ করার জন্য কালিমা ছাড়ার জন্য বলতো তিনি শুধু আহাদ আহাদ বা আল্লাহ এক আল্লাহ এ কথা বলতেন দুপুরের খা খা রোদ রোদে পুরা বারুল চিকচিক করছে উমাইয়া বিলার রাজিয়াল্লাহ আনুকে আনহুকে বেঁধে নিয়ে আসলো সেই বালুর উপর শুয়ে দিল তার বুকের উপর বিরাট এক খন্ড পাঠর চাপা দিয়ে দিল তার দম বন্ধ হয়ে আসতে লাগল মাথার উপর সূর্য সূর্যের দিকে মুখ করে দিল কি নিদারুণ দুঃখ কষ্ট কি ভয়ঙ্কর নির্যাতন ও ব্যবহার খাব্বাস রাজি আল্লাহ আনহুকে আগুনের জ্বলন্ত কয়লার উপর শুয়ে দেওয়া হলো জ্বলন্ত কয়লায় আগুন জ্বলছে লালে লাল হয়ে গেছে কয়লা জল জল করে জ্বলছে সেই কয়লা খাব্বাস রাদে আল্লাহ ধরে এনে সেই কয়লার উপর শুয়ে দেওয়া হলো তার বুকের উপর এক বিরাট পাথর তুলে দেযা হলো চিন চিন করে জ্বলতে লাগলো তার শুইলের মাংস মাংস আর চর্বি পরে নিভে যাচ্ছে কয়লা কি পাশবিক নির্যাতন কেন এই নির্যাতন কি তাদের অপরাধ হ্যাঁ একটাই তাদের অপরাধ তারা মহামহিম আল্লাহর উপর ইমান এনেছেন ইমান এনেছেন প্রিয় নবীজির উপর এই অপরাধেই তাদের এত কষ্ট এত দুঃখ কুরাইশগণ দেখল এত কিছু করেও মুসলমানদের ফিরাতে পারছে না তাদের দল দিন দিন ভারী হয়ে যাচ্ছে মুসলমানদের সংখ্যা বেড়ে যেতে লাগল উমর ও হামজা রাজিয়াল্লাহ আনহুয়ের মতো বীর যোদ্ধা এত বড় নেতা ইসলাম গ্রহণ করল মুসলমানদের দলে যোগ দিল মুসলমানগণ সদল বলে ঘরের সামনে এসে নামাজ পড়তে লাগলো এত বড়ো সাহস দেখাতে পারলো কুরাইশরা এবার খেপে গেল রাগে ক্ষোভে ফেটে পড়ল তবে না আর সহ্য করা যায় না কঠোর সিদ্ধান্ত গ্রহণ করতে হবে কুরাইশদের একটি পরামর্শ সভা ডাকা হলো কুরাইশ গোত্রের লোকেরা উপস্থিত হলো সেই সবাই সবাই অনেক আলোচনার পর সিদ্ধান্ত হলো মুসলমানদের সম্পূর্ণরূপে বয়কট করা হবে সবাই একমত হয়ে সিদ্ধান্ত গৃহীত হলো তারা প্রতিজ্ঞা করলো যে মুসলমানদের সাথে তাদের কোনো সম্পর্ক থাকবে না তাদের সাথে বাণিজ্যিক অবরোধ তাদের সাথে বাণিজ্যিক অবরোধ ও অর্থনৈতিক অবরোধ চলবে কেউ তাদের কাছে কোনো কিছু বিক্রয় করতে পারবে না আর তাদের থেকে কেউ কোনো কিছু ক্রয় করতে পারবে না তাদের সাথে কোনো বিয়ে সম্পর্ক করতে পারবে না কোনো মুসলমানের সাথে তারা কোনো প্রকার লেনদেনও করতে পারবে না কোনো মুসলমানকে তারা কোনো প্রকার সাহায্য করবে না ধার উধার হাওলাত দেবে না এবং নেবেও না এ বৈকট কঠোরভাবে সবাই মেনে চলবে মুসলমানদের কঠিনভাবে অবরোধ করা হলো বাণিজ্যিক অবরোধ সামাজিক অবরোধ ধর্মীয় অবরোধ অর্থনৈতিক অবরোধ সব ধরনের অবরোধ করা হলো মুসলমানগণ একটি গিরি গুহায় অবরুদ্ধ হলেন মারাত্মক সংকটে তাদের দিন কাটতে লাগলো গিরি গুহার চারিদিকে তারা পাহারাদার বসালো সব পথ বন্ধ করে দিল যাতায়াত ও যোগাযোগ ব্যবস্থা বন্ধ করে দিল নবীজি এবং তার সঙ্গী সাথীগণ মারাত্মক সংকটে পড়লেন এত সহসা আর এত কঠিন ব্যবস্থা নিবে তারা নবীজি ও তার সঙ্গী সাথীগণ চিন্তাও করতে পারেননি তাই তারা খাদ্য সামগ্রী সংগ্রহ করতে পারেননি যেটুকু খাদ্য ও পানি ছিল তা কয়েকদিনেই শেষ হয়ে গেল খাবার আর নেই পানিও নেই ক্ষুদা পিপাসায় সবাই অস্থির হয়ে পড়ল ক্ষুধার জ্বালায় ছেলেমেয়েরা কান্নাকাটি শুরু করলো তাদের কান্নায় কেঁপে উঠল গিরি গুহা মায়ার স্থনে দুধ ফুরিয়ে গেল দুধের শিশুরা পিপাসায় খুদার জ্বালায় ছটফট করতে থাকে বড়রা ক্ষুধার জ্বালায় গাছের লতা পাতা গাছগাছালি ঘাস ইত্যাদি খেয়ে ক্ষুধা নিবারণ করতে থাকেন এভাবেই তাদের অবর্ণনীয় দুঃখ কষ্ট সইতে হয় নবিজির মিরাজ নবুয়াতের একাদশ বছর দেখতে দেখতে দাওয়াতি কাজের এগারোটি বছর কেটে গেল নবীজির আপন যারা ছিলেন তাদের সবাই তাকে ছেড়ে চলে গেলেন বাবা দাদা চাচা মাতা ইস্ত্রী মারা গেলেন শত্রুদের দ্বারা তিনি দুঃখ দুর্দশায় দিন কাটাতে লাগলেন এমনই সময়ে নবীজির মিরাজ হলো। মিরাজ মানে আকাশ ভ্রমণ আল্লাহ তাআলা তাকে নিজের কাছে নিয়ে গেলেন তার সব কুদরত দেখাবার জন্য এটাকে মিরাজ নবী বলা হয় অন্য কথায় মিরাজকে ইসরা বলা হয় মিরাজ রাতে হয়েছে বলে মিরাজকে ইসরা বলা হয় ইসরা মানে রাতে ভ্রমণ নবীজির জীবনের সবচেয়ে আশ্চর্য ঘটনা হল মিরাজ এটি তার অন্তরের বিশ্বাস ও আল্লাহর উপর ভরসা আরও বাড়িয়ে দেয় সাতাশে রাতে নবীজির মিরাজ হয় নবীজিকে হজরত জিব্রাইল আলিয়া ঘুম থেকে জাগালেন নবীজি দেখলেন জিব্রাইল আলিয়া সাল্লাম তার মাথার পাশে দাঁড়িয়ে আছেন পাশে দাঁড়িয়ে আছে অদ্ভুত বাহন নাম তার বুরাক বুরাক মানে বিদ্যুৎ গতি সম্পূর্ণ অতি দ্রুত যান সাল্লাম নবীজিকে সেই বুরাকে উঠে বসতে ইশারা করলেন নবীজি তাতে উঠে বসলেন বুরাক মুহূর্তের মধ্যে বাইতুল এসে পৌঁছালো প্রিয়নী সাল্লাহু আলিয়া সাল্লাম বুরাক থেকে নামলেন সেখানে অনেক নবী রাসুল ও ফেরস্তা উপস্থিত ছিলেন তিনি বাইতুল মুকাদ্দাস মসজিদে এসে ঢুকলে সবাই তাকে অভ্যর্থনা জানান আজান দেওয়া হলো একামত দেওয়া হলো এত নবী রাসুলগণ ও ফেরেস্তাদের বিশাল জামাতে কে হবেন ইমাম তিনিই হবেন ইমাম যিনি দো জাহানের সর্দার জিবরাইল আলিয়া সাল্লাম নবীজিকে সম্বোষণ জানিয়ে এগিয়ে দিলেন সামনের দিকে একেবারে সবার সামনে নবীজি ইমামতি করলেন তার ইমামতিতে নামাজ শেষ হল নবীজি আবার বুরাকে চড়লেন সাথে আছেন জিবরাইল আলী সাল্লাম বুরাক এবার আকাশের দিকে উঠতে লাগল প্রথম আসমান দ্বিতীয় আসমান এভাবে করে সাত আসমান পারি দিলেন প্রতিটি আসমানে বিভিন্ন নবিরাসুলগণ তাকে স্বাগত জানাল নবিরাসুলদের সাথে তাকে পরিচয় করিয়ে দিলেন হযরত জিবলাই আলী আসাল্লাম এভাবে তিনি সিদরাতুল মুনতাহা তাহা পর্যন্ত পৌঁছালেন সিদ্দরাতুল মুন মানে সীমান্ত কুল বৃক্ষ এটি ফেরস্তাদের যাতায়াতের শেষ সীমানা তার উপরে যাওয়ার শক্তি কোনো ফেরস্তার নেই সেখানে একটি কুল বৃক্ষ আসে আল্লাহর সব আদেশ সেখানে আসে সেখান থেকে ফেরস্তাগণ পৃথিবীতে তা নিয়ে আসে সিদরাতুল মুন তাহাজ ইব্রাইল আলী সাল্লামের গন্তব্যের শেষ সীমানা তার উপরে তিনি যেতে পারবেন না বুড়াকো আর যেতে পারবে না সেখানে এলো রফরফো নামক অন্য একটি বাহন সেই বাহনে চড়ে নবীজি উপরে গেলেন আল্লাহ তাআলা নবীজিকে তার কাছে নিয়ে আসেন আল্লাহ তাআলা তার সীমাহীন কুদরত দেখালেন নবীজি সব কিছু স্বচ্ছক্ষে দেখলেন জান্নাতের চমৎকার দৃশ্য ও সুখ শান্তি আল্লাহ তালা নবীজিকে দেখালেন জাহান ভয়াবহ দৃশ্য দেখালেন জাহান্নীদের কঠিন শাস্তি সর্বনাশী আগুনের লেলিহান শিখা তাকে দেখালেন কোন অপরাধের কী শাস্তি তাও নবীজিকে দেখালেন আল্লাহ তালা নবীজির সাথে কথা বলেছেন তার হুকুম আহাকাম নবীজিকে বুঝিয়ে দিয়েছেন মিরাজ হতে আসার পথে আল্লাহ তালা নবীজির মাধ্যমে তার উন্মতের জন্য নামাজ ফরশ করে দিয়েছেন প্রথমে পঞ্চাশ অক্ত নামাজ ফরশ করেন পরে উন্মতের ওপর কঠিন হবে বিধায় পঞ্চাশ অক্তর বদলে মাত্র পাঁচ অক্ত নামাজ ফরস করেন যে ব্যক্তি এ পাঁচ অক্ত নামাজ আদায় করবে তাকে পঞ্চাশ অক্ত নামাজ আদায়ের সব দেওয়া হবে তাই আমাদের প্রতিদিন পাঁচ অক্ত নামাজ আদায় করতে হবে বাধ্যতামূলকভাবে এ নামাজ না পড়লে কোনো নিস্তার নেই আল্লাহর সন্তুষ্টি ও রেজামন্দি হাসিল করতে হলে নামাজ আদায় করতে হবে আল্লাহর কাছাকাছি পৌঁছার জন্য নামাজই হল সিঁড়ি তাই নামাজকে মুমিনের মিরাজ বলা হয়েছে নামাজের মাধ্যমে আল্লাহর সাথে মুমিনের দৈনিক পাঁচবার মিরাজ হয়ে থাকে তাই এ নামাজের গুরুত্ব সবচেয়ে বেশি নবীজি একই রাতে মিরাজ করেন কিভাবে সম্ভব হলো আল্লাহর পক্ষে সবই সম্ভব আল্লাহ চাইলে সবই করতে পারেন তিনি করতে পারেন না এমন কোনো কাজ নেই আল্লাহ তার ক্ষমতার দ্বারা এ অসম্ভব কাজকে সম্ভব করে তুলেছেন তাই নবীজি এত অল্প সময়ের মধ্যে মিরাজ করে এসেছেন যে নবীজি যেই বিছানা ছেড়ে মিরাজে গেছেন তিনি এসে সেই বিছানা গরম পেয়েছেন নবীজি যেই পানি দ্বারা উজু করে গেছেন ফিরে এসে দেখলেন সেই উজুর পানি তখনও গড়াচ্ছিল উজুর পানির বাষ্প তখনও উপরের দিকে উঠছিল পরদিন সকালে নবীজি তার এ কথাগুলো সবাইকে বললেন সাহাবিগণ বিশ্বাস করলেন সবার আগে বিশ্বাস করলেন হযরত বক্ক রাজিয়াল্লাহু আনহু তিনি মিরাজকে সত্য বলে সবার আগে বিশ্বাস করলেন এজন্য তাকে নবীজি সিদ্দিক নামে উপাধি দিলেন সিদ্দিক মানে সত্যবাদী এ কারণে তাকে সবাই সিদ্দিকে আকবর বলে ডাকতেন কাফির মুশিকরা নবীজির মিরাজকে মানল না তারা অবিশ্বাস করল অস্বীকার করল মিরাজ নিয়ে তারা অনেক হাসি ঠাট্টা করল যেমন পবিত্র কোরআনে আসে যেমন পবিত্র কোরআনে আছে পরম পবিত্র ও মহিমাময় সত্তা তিনি যিনি শিও বান্দাকে রাত্রিবেলায় ভ্রমণ করিয়েছিলেন মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত যার চারিদিকে আমি পর্যাপ্ত বরকত দান করেছি যাতে আমি তাকে কুদরতের কিছু নির্দেশন দেখিয়ে দেই। নিশ্চয় তিনি পরম শ্রবণকারী ও দর্শনশীল সুরাবনি ইসরাইল আয়াত এক দারুন নাদু আই কুরাইশদের ষড়যন্ত্র সভা দারুণ না দোয়াই কুরাইদের সভা বসল ইসলাম ও নবীজির বিরুদ্ধে ষড়যন্ত্র করার জন্য এই বৈঠক ডাকা হলো অতি গোপনীয় বৈঠক এটি কুরাইদের বাঘাবাঘা নেতাদের দাওয়াত দেওয়া হলো ঘরতর ইসলাম বিরোধী এবং নবীজির শত্রুদেরকেই একত্রিত করা হলো একে একে সবাই আসলো বৈঠকে অনেক আলোচনা হলো অনেক পরামর্শ হলো কেউ বলল লুকটাকে হাতে পায়ে বেরি পড়াতে হবে আবার কেউ বলল নজরবন্দি করাতে হবে একজন বলল যে এসব বন্দি করে কোনো লাভ নেই তাকে জীবনে মেরে ফেলতে হবে এসব পরামর্শের পর অবশেষে জীবনে মেরে ফেলার সিদ্ধান্ত নেওয়া হয় সিদ্ধান্ত হল সব দল থেকে এক একজন যোদ্ধা নিয়ে গঠিত হবে একটি গ্রুপ যারা এ কাজটি করবে আজ রাতেই মোহাম্মদ সাল্লাল্লাহু আলিয়া সাল্লামের বাসগৃহ ঘেরাও করবে ভোর সকালে সবাই একযোগে হামলা চালিয়ে নবীজিকে হত্যা করবে কী জঘন্য সিদ্ধান্ত তাদের কি মারাত্মক ষড়যন্ত্র নবীজির অপরাধ একটাই সত্যের কথা বলেন ইসলামের কথা বলেন লোকেদেরকে সৎ পথে চলতে বলেন দুরাচার পাপিষ্ঠ ইসলাম বিরোধীরা এ অপরাধেই তাকে হত্যা করতে চায় ইসলামের বাতিকে ফু দিয়ে নিভিয়ে দিতে চাই তবে না ওসব মিথ্যে চিন্তা আল্লাহ যে বাতি একবার জ্বালিয়েছেন তা কেউ নিভাতে পারবে না নবীজির হিজরত মক্কাবাসীরা নবীজিকে সইতে পারল না তাকে চরমভাবে কষ্ট দিল আঘাত করল মুসলমানদেরকেও জ্বালাতন করল নির্যাতন করল তাই নবীজি হিজরত চিন্তা চিন্তাভাবনা করলেন এদিকে গভীর রাতে গোপনীয়ভাবে দারুণ না দোয়ায় যে ষড়যন্ত্র সভা হয়ে গেল সে সম্পর্কে আল্লাহতাল রাসুল সাল্লু আলী সাল্লামকে জানিয়ে দিলেন ষড়যন্ত্র সভার জঘন্য আল্লাহ আল্লাহতাল জিব্রাইল আলী আসাল্লামের মাধ্যমে নবীজিকে জানিয়ে দিলেন কী করতে হবে সে কথাটিও বলে দিলেন আর দেরি নয় আজ রাতে হিজরত করতে হবে হিজরত মানে ত্যাগ করা দেশ ত্যাগ করা ইসলামের প্রচার ও প্রসারের জন্য কোনো এলাকা ছেড়ে অন্য এলাকায় যাওয়াকে হিজরত বলে নবীজি জীবিত থাকাকালে দুইবার হিজরত হয় প্রথমবার কিছু সংখ্যক মুসলমান হাবসায় হিজরত করেন হাবসার সম্রাট নাজ্জাসি মুসলমানদের আশ্রয় দেন মক্কার কুরাইশরা হাবসায় গিয়ে তাদের ফেরত আনতে চায় হাবসার সম্রাট নাজজাসী মুসলমানদের ফেরত দেননি পরবর্তীতে বাদশাহ নাজ্জাসী ইসলাম গ্রহণ করেন মুসলমান হয়ে যান দ্বিতীয়বার হিজরত হয় মদিনায় নবীজি রাতের অন্ধকারে বেরিয়ে পড়েন তার বাসঘরের ঘরের চারিদিকে মক্কার যুবকেরা ঘেরাও করেছে আল্লাহতালা তাদের অলক্ষ্যে নবীজিকে বের করে দেন তিনি ছিলেন আমানতদার টাকা পয়সা দানা তার কাছে লোকেরা আমানত রাখত তার প্রাণঘাতী দুশ্মনেরাও তাকে বিশ্বাস করে তার কাছে এসব আমানত রাখত নবীজি এসব কিছু হজরত আলী রাজিয়াল্লাহ আনহুকে বুঝিয়ে দিলেন যা যার আমানত পরদিন সকালে তাদেরকে ফিরিয়ে দেওয়ার আদেশ দিলেন কারো একটি কানা তিনি সঙ্গে নেননি নবীজির বিছানায় হযরত আলী রাজিয়াল্লাহ আনহুকে শুয়ে রেখে নবীজি মদিনার দিকে রওনা হয়ে যান সঙ্গে গেলেন নবীজির বন্ধু হজরত বক্কর আদি আল্লাহু আনহু নবীজি রাতের আধারে রাস্তায় বেরিয়ে পড়লেন নিজের দেশ ছেড়ে আজ তাকে পরবাসে চলে যেতে হচ্ছে যারা ছিল আপন তারাই সবাই হয়ে গেল আজ পর শুধু তাই নয় প্রাণঘাতী শূত্রুও হয়ে গেল আত্মীয় স্বজন প্রতিবেশীর মায়া মমতা তবুও তিনি ভুলতে পারেন না নিজের দেশকে নিজের জাতিকে তিনি পর করতে পারেন না ভুলতে পারেন না তাদের আপন জন্মভূমি মাতৃভূমি ছেড়ে যেতে তার কষ্ট হচ্ছে মনটা হু হু করে কেঁদে উঠল। দুচুক বেয়ে নেমে এলো দু ফোটা অশ্রু হাইরে মক্কা হাইরে মক্কাবাসী আফসোস এ জাতির জন্য যে জাতি তার নবীকে দেশে থাকতে দিল না সকাল হয়ে এলো চারিদিকে ফসা হয়ে গেছে কুরাইশ যুবকরা একযোগে হামলা করলো নবীজির ঘরে না নবীজি নেই যুবকরা ধরো ধরো বলে দৌড়ালো ঘোড়া ছুটালো চারিদিকে হইচই পড়ে গেল যেই করেই হোক নবীজিকে তারা ধরে ফেলবে ধরে এনে প্রকাশভাবে জনসম্মুখে তারা নবীজিকে মেরে ফেলবে আবু জাহল শুনে একশত উঠ উট পুরস্কার ঘোষণা করল যে কোনো লোক নবীজিকে জীবিত অবস্থায় হোক বা মিত্র অবস্থায় হোক ধরে আনতে পারলে তাকে একশোট উট পুরস্কার দেয়া হবে পেছন দিক থেকে সবাই তারা করলো নবীজি এবং সাহাবি হজরত আবু অক্কর রাজিয়াল্লাহ আনহু সাওয়ার পর্বতের গুহায় গিয়ে আত্মগোপন করলেন সুরাকা নামক এক যুবক ঘোড়া ছুটিয়ে এগিয়ে গেল প্রায় কাছাকাছি এসে গেছে নবীজি এবং আবু রাজ আল্লাহ আনহু তার নজরে পড়ে যান সুরাকা এগিয়ে যেতে থাকল আল্লাহ যাকে রক্ষা করেন তাকে হত্যা করবে এমন শক্তি কারো আছে সুরাকার সে সাধ্য কোথায় আল্লাহ তার ঘোড়াকে হাঁটু পর্যন্ত দাবিয়ে দিলেন সুরাকা ক্ষমা চাইল এবং সামনের দিকে আর অগ্রসর হবে না বলে প্রতিজ্ঞা করল আল্লাহ তাকে ক্ষমা করে দিলেন অতপর পুরস্কারের লোভ তাকে আবার উৎসাহিত করল সে আবার চেষ্টা করল এভাবে তিনবার চেষ্টা করে সামনে যেতে ব্যর্থ হলো তারপর পেছন দিকে ফিরে গেল নবীজি শবর গুহায় আশ্রয় নিলেন সেই গুহার মুখে কবুতর বাসা বেঁধেছে মাক্রসার জাল বুনেছে শত্রুরা তার কাছে এসে এসব দেখে ফিরে গেল ভাবল এই গুহায় কেউ নেই নবীজি এবং আবু বক্ক রাজিয়াল্লাহ আনহু সেই গুহায় তিন দিন অবস্থান করেন আবু বক্ক আনহু এর পুত্র আবদুল্লাহ রাদিয়াল্লাহ আনহু গোপনে খাবার দিয়ে আসতেন তিন দিন অবস্থান করার পর তারা পুনরায় মদিনার উদ্দেশ্যে যাত্রা করেন নবীজি এলেন মদিনায় মদিনাবাসীরা নবীজির জন্য ওদের আগ্রহ অপেক্ষা করতে থাকেন কখন আসবেন হৃদায়তের নবী এই বুঝি এলেন আলোর মশাল হাতে নিয়ে প্রিয় নবীজি হ্যাঁ তাদের অপেক্ষার প্রহ শেষ হলো নবীজি আসলেন মক্কা থেকে বিতাড়িত নবীজি মদিনায় এসে সমাদৃত হলেন মদিনাবাসী নবীজিকে পরম শ্রদ্ধা ও সম্মানের সাথে বরণ করে নিল ছোট ছোট কচি বালক বালিকারা দফ বাজিয়ে নবীজির গুণগান গাইল নারী পুরুষ সকলে আনন্দের সাথে তাকে গ্রহণ করে নিল চারিদিকে আনন্দের ঢেউ জেগে উঠল সবাই নবীজিকে তাদের বাড়ি হয়ে থাকার আমন্ত্রণ জানালো এভাবে নবীজি মদিনায় এসে পৌঁছালেন তার সকল সাহাবি ও সঙ্গীসাথীদেরকে হিজরত করে মদিনায় আসার আদেশ দিলেন ঘরবাড়ি সব ছেড়ে মক্কা থেকে মুসলমানগণ মদিনায় হিজরত করে এলেন তাদেরকে মুহাজির বলা হয় মদিনাবাসীরা মোহাজিদেরকে থাকার জায়গা করে দিলেন তাদের বসবাসের ব্যবস্থা করে দিলেন খাওয়ার ব্যবস্থা করে দিলেন মুহাজিরদেরকে এভাবে সাহায্য সহানুভূতি করেছে বলে মদিনাবাসী এসব মুসলমানকে আনসার বলা হয় আনসার মানে সাহায্যকারী তারা প্রকৃত অর্থেই নবীজি এবং তার মুহাজির সাহাবিদের সাহায্যকারী ছিলেন হিজরি সনের গণনা নবীজি মক্কা ছেড়ে মদিনায় এলেন এর আগে তেরো বছর মক্কায় ইসলামের দাওয়াত দেন অল্প সংখ্যক লোক ইসলাম গ্রহণ করেন অন্যরা বিরোধিতা করে তাদের বিরোধী তাই টিকতে না পেরে নবীজি মক্কা ছেড়ে মদিনায় চলে যান যেদিন হিজরত করে তিনি মদিনায় যান সেদিন থেকে হিজরি সনের গণনা শুরু হয় হজরত উমর আদিয়াল্লাহ আনহু তার খিলাফতকালে এ সনের ব্যবহার চালু করেন জিহাদ ইসলাম শান্তির ধর্ম অশান্তি বিশৃঙ্খলা অথবা যুদ্ধবিগ্রহ ইসলাম পছন্দ করে না কোনো প্রকার মারামারি হত্যা সন্ত্রাস রাহাজানিকে ইসলাম ভালোবাসে না ইসলামের এ শান্তি শৃঙ্খলার বাণীকে এবং অশান্তি সৃষ্টিকারীরা বরদাশ করতে পারে না ইসলাম বিরোধী শক্তি সব সময় সমাজ ও দেশে অশান্তি সৃষ্টি করে বিশৃঙ্খলা করে অরাজকতা ও যুদ্ধবিগ্রহ শুরু করে অশান্তি ও অরাজকতা সৃষ্টি না করে যেন তারা থাকতে পারে না ইসলামের শান্তির কথা ভালো কথা তারা সইতে পারল না তারা নবীজির শান্তির বাণীকে ধ্বংস করে দিতে চাইল জোর করে বন্ধ করে দিতে চাইল অস্ত্র শস্ত্র নিয়ে যুদ্ধ করতে এগিয়ে এলো তাই মহান আল্লাহতালা দুষ্টুদের দমন করতে আর শিষ্টদের রক্ষা করতে জিহাদ ফরস করে দিলেন জিহাদ মানে চেষ্টা করা সাধনা করা কঠোর পরিশ্রম করা ইসলামকে দুনিয়াতে প্রতিষ্ঠা করার যে কোনো ধরনের চেষ্টা ও পরিশ্রমকে জিহাদ বলা হয় এর চূড়ান্ত পর্যায় হল যুদ্ধ বা লড়াই করা ইসলাম বিরোধী শক্তির সাথে ইসলামের যে যুদ্ধ তাকে জিহাদ বলা হয় এ জিহাদ মুসলমানদের জন্য ফরজ বা বাধ্যতামূলক আমাদের প্রিয় নবীজি স্বয়ং অস্ত্র নিয়ে যুদ্ধ করেছেন তিনি রক্ত দিয়েছেন দাঁত ভেঙেছেন আহত হয়েছেন সাহাবায় কিরাম জিয়াদ করতে গিয়ে জীবন দিয়েছেন শহীদ হয়েছেন যারা সত্যবাদী ভালো মানুষ তারা অসত্য অন্যায় অপকর্মের বিরুদ্ধে জিয়াদ না করলে সত্যের মৃত্যু ঘটবে মিথ্যার জয় হবে সত্যবাদী ও ভালো মানুষের কাজ হলো দুষ্টুকে দমন করা আর শিষ্টকে পালন করা ভালো মানুষের ভালো কাজ সমর্থন করতে হবে খারাপ কাজে বাধা দিতে হবে এ বাধা দেয়া মানেই জিহাদ হক কথা না বলে চুপ করে থাকা চলবে না আমাদের প্রিয় নবীজি কখনো এরূপ করেননি ইসলামও এটাকে সমর্থন করে না বরং খুবই ঘৃণা করে অন্যায়ের বাধা দিতে হবে হাত দিয়ে অর্থাৎ তাকে শক্তি দ্বারা থামিয়ে দিতে হবে শক্তি না থাকলে মুখে তার প্রতিবাদ করতে হবে তাকে হবে এবং নিষেধ করতে হবে শক্তি যদি না থাকে অন্তর দিয়ে ঘৃণা করতে হবে এবং কিভাবে তা বন্ধ করা যায় তার পরিকল্পনা ও চিন্তা ভাবনা করতে হবে মনে মনে এরূপ বাধা দেওয়াটা জিহাদের অঙ্গ এরূপ বাধা দেওয়াটা জিহাদের অঙ্গ কখনো অন্যায়ের সাথে আপোষ করা চলবে না অন্যায় দেখে চুপ করে থাকা আর অন্যায়কে সমর্থন করা এক কথা চুপ থাকা দ্বারা অনেক সময় সমর্থন করা বোঝায় এজন্য আমাদের প্রিয় নবীজি অন্যায় ও অসত্যের বিরুদ্ধে সব সময় জিহাদ করেছেন তার সারাটা জীবন জিহাদে কেটেছে